আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মাদ্রাসা দারুল হিদায়া থেকে আমি হাফেজ মোহাম্মদ আরিফ রেজা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শব্দ বানাতে শিখব। আপনারা বোর্ডে লেখো করে ইনশাআল্লাহ তাআলা এই কয়েকটি ক্লাস করলে আপনারা সুন্দরভাবে কয়েকটি শিখে নিতে পারবেন। আমি বোর্ডে লিখছি, আপনারা লক্ষ্য করুন, হামজা নুন জবর আন তাজবর তা কি হলো? কি হলো? তারপরে সিন আইন যাবর কি হয়? সিন আইন যাবর কি হয়? কি হলো? কি হলো? আচ্ছা, কাফ নুন পেশ কোন তা পেশ তু কি হলো? কুনতু। কি হলো? কুনতু। তারপরে লাম সিন জবর লাস তা জবর তা কি হলো? লাস্তা। তারপরে হামজা মিম জবর আম র দৈর্ঘ্যের রিন কি হলো? আমরিন। র দৈর্ঘ্যের রিন আমরিন। বারো জবর বার। বারো জবর দাল দুই জবর দান কি হলো? বার দান। জিম মিম জবর জাম আইন দুই জবর আন। আইন দুই জবর আন। জাম আন। হাবা জবর হাব। লাম দুই বেশ লুন। লাম দুই বেশ লুন কি হলো? হাব লুন। খসিন পেশ খুস। খসিন পেশ খুস। খসিন পেশ খুস। রদুইজের কি হলো? খসরিন। আমরা লক্ষ্য করলাম যে আমরা তিনটা তিনটা অক্ষর করে মিলানো শিখলাম, যে হামজার সাথে নুন কিভাবে ধরলাম, নুনে সাকিন ছিল এই জন্য হামজার সাথে আমরা নুনটাকে ধরলাম। হামজা নুন জবর আন তা জবর তা আন তা। হামজা হাজির ইহ দাল জের দি কি হলো? ইহ দি। বা আইন জবর বা দাল পেশ দো কি হলো? বা দো। এবার করে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আরো সামনে আগানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।